হ্যালো, হ্যালো, কে? আমি সারা। তুমি আবার ফোন দিছো কেন? এমনি ফোন দিলাম আর কি, কেন? তোমার খোঁজ নেওয়ার জন্য। আমার খোঁজ নিয়ে তোমার লাভ কি বলো? কেন, আমি কি তোমার খোঁজ নিতে পারি না? কেন তুমি আমার খোঁজ নিবে? আমার খোঁজ না নেওয়ার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূরে, আর তুমি আমাকে খোঁজ নিতে চাচ্ছ, কারণটা কি? আসলে আইম সরি, আমি রাগের মাথায় কাজটা ঠিক করি নাই, এখন আমাকে মাফ করে দাও না। আচ্ছা, আমি একটা কথা বলবো, কি তুমি চাচ্ছ মাফ ঠিকই আছে, কিন্তু আসলে মাফ করা যায়? তুমি যে সংসার করতে গেছো, সংসার পাতাইছো আবার নতুন করে, এটা মাফ করার কিছু আছে? তুমি বলো কি হলো, একদম চুপ করে গেলে যে? তুমি নতুন সংসার করতেছো, আবার তুমি আমার কাছে আসতে চাচ্ছ কেন? আমি তোমার কাছে একদম পৌঁছে গেছি দেখে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আসলে আমি রাগের মাথায় অনেক কিছু করে ফেলেছি, আমি তো বললাম আগের মতো কি হওয়া যায় না। হ্যাঁ, হওয়া যায়, কিন্তু মেয়েরা তো এইরকমই হয়, রাগের মাথায় অনেক কিছু করে বসে, পরে তাদের ভুল বোঝার কারণে যখন শুধরে যায় তখন আবার সমান লেভেলে চলে আসে। এটা কি মেয়েদের ধর্ম? তুমি ঠিকই বলেছ, বাট আমার, তুমি তো জানো আমার অনেক রাগ বেশি। আমি জানি তো তোমার রাগ বেশি, এই জন্য তোমাকে 5টা বছর আমি সুন্দর করে ভালোবাসা দিয়ে আগলায় রাখছিলাম। এর মধ্যে একটা দিন স্বামী স্ত্রী ঝগড়া গণ্ডগোল কার হয় না, কার সংসার হয় না বলো তো? সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি না হয় একটা দিন তোমার সামনে একটু ড্রিঙ্কস করছি, আর এটাতেই তুমি সহ্য পাও নাই? হ্যাঁ ঠিকই আছে, তুমি সহ্য পাবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, হয়তো এই কারণে তুমি আমাকে অনেক বকা দিচ্ছ, আর এই বকা দেওয়ার কারণে আমি রাগটা সহ্য করতে পারি না, দেখে তোমাকে মারছি। তাহলে কি মার খাই কি তুমি চলে যাবো আমাকে ডিভোর্স দিয়ে, এটা কেন? আচ্ছা একটা কথা, ড্রিঙ্কস করা কি ঠিক? ভালো ছেলেরা কখনো ড্রিঙ্কস করে? আমি তো বলতেছি, আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যদি আমি একটু তোমার কাছে অপরাধ করে থাকি, তার জন্য তো আমি ক্ষমা চাইছিলাম তোমার কাছে, আমার একটু ভুল হয়েছিল। আর এটাতে তুমি আমাকে কি বলছিলা, যে আমি নাকি তোমার কাছে সারা জীবন ভুল করে যাই? কি ভুল করছি বলো তো? আমি, যাই হোক, তুমিও ভুল করেছ, সেই জিদ্দা আমিও ভুল করেছি, শোধবোধ না একটু ম্যানেজ করা যায় না? হ্যাঁ ম্যানেজ তো করা যাবে, কারণ আমি যে তোমাকে অনেকটা ভালোবেসেছি, আর তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে নিয়ে আসছি, ভালোবাসাকে কখনো ভোলা যায়? আর তুমি কীভাবে, তুমি ওই স্বামীর সংসার ছেড়ে তুমি আমাকে বিয়ে করবে আবার নতুন করে বলো? আসলে এই ছেলেটা ভালো না, আমার উপরে অনেক টর্চার করে, খালি টাকা পয়সা চায়, অনেক কি করে, ও কাজ করে খাওয়াবে, বলতেছে আমি কাজ করে খাওয়াবো, এটা কোনো কথা? ও আসলে তোমাকে না আমি এক মুখ পানি আনে বলি নাই যে তুমি আমাকে পানি খাও, আমি কষ্ট করে নিয়ে এসে খাইছি, আর আমার সংসারে তোমাকে আমি কত সুন্দর করে সাজিয়ে রাখছিলাম, আর তুমি কি না আমাকে, আসলে এটা আমার ভাগ্য। তো যাই হোক, কথা অনেক কিছু বললাম, তোমাকে কষ্ট নিও না, তুমি যদি আবার আসতে চাও তুমি আসতে পারবা, তোমার জন্য আমার ঘরের দুয়ার, আমার মনের দুয়ার সব কিছু খোলা রয়েছে, তুমি কখন আসবা আমি সেই পথ চেয়ে থাকবো। হ্যাঁ, ছেলেটাকে ডিভোর্স দিয়েই তারপর চলে যাব। শুধু তাই না, তুমি ডিভোর্সের কথা বলতেছো কেন? তুমি আজই চলে আসো তোমার বাবার বাড়িতে, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো আমার এখানে, আমি তো না করি নাই তোমাকে। হ্যাঁ, তাহলে কাজটা আমি আজকেই সেরে ফেলবো। হ্যাঁ তুমি সেরে ফেলো, তুমি অবশ্যই চলে আসবা, কিন্তু দেখো আমি তোমাকে ডিভোর্স দিই নাই, তুমি আমাকে দিছো, তারপরও তুমি আমাকে আবার নিতে চাচ্ছ, বা আমি তোমাকে নিতে চাচ্ছি, তাহলে এখানে কত মধুর ভালোবাসা তোমার আমার।